বর্তমান সময়ে অনেক খামারিকে আমি ফলো করলাম যে ওরা দেশি ঘুঘু পাখির প্রতি বেশি আকৃষ্ট। দেশি ঘুঘু বলতে আমাদের যে দেশি তিলে ঘুঘু আছে ওটার প্রতি বেশি আকৃষ্ট। অনেকে আবার সবুজ ঘুঘুও কিন্তু দেশির তালিকায়, আবার আপনার যে আমরা যে বটকোয়াল বলি, বট আমাদের গ্রামে বটকোয়াল বলে এটারে, যেটা বট গাছের গোটা খায় ওটাও সবুজ ঘুঘুর তালিকায় পড়ে, ওটাও অনেকে পালে। তো আর দেশি যেখানে যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দেশি ঘুঘু, এটা একদম অরিজিনাল, যেটা তিলা ঘুঘু বলা হয়। এটা তিলা ঘুঘুর মধ্যেও কিন্তু ছোট বড় জাত আছে, মানে দু তিন রকমের জাত। তো এই তিলা ঘুঘু মূলত হলো যারা পালন করে আপনার কেসে বন্দি করে, অর্থাৎ খাঁচায়। আমি যেটা বুঝলাম আর কি, যে অনেকে কি করে তিলা ঘুঘুর বাচ্চা সংগ্রহ করে ছোট থাকতে, অনেকে ডিম সংগ্রহ করে, এগুলো সংগ্রহ করে এনে যদি কবুতর থাকে ওর কাছে তাহলে কবুতর দিয়া ওই ডিমগুলো ফুটায়, অথবা দেখা যায় কবুতর দিয়া ওই বাচ্চাগুলোরে বড় করে, এভাবে আমি দেখছি। আবার অনেকেই দেখা যায় আপনার বাচ্চা অথবা যেটাই হোক ডিম, আর ওটা এনে তিলা ঘুঘুর, ওটা আপনার যে অস্ট্রেলিয়ান যে ঘুঘুগুলো আছে বা আফ্রিকান যে ঘুঘু ওগুলার নিচে দিয়া এই ডিম ফুটায় অথবা বাচ্চা বড় করে, ঠিক আছে। একসময় কী হয়, ওইসব বাচ্চাগুলো যখন আপনার কেসে বন্দি থাকে, অর্থাৎ খাঁচায় বন্দি থাকা অবস্থা যখন ওইসব মানে জন্মের পরপরে বা তারা যখন একটু মানে বুঝে, মানে বুঝের যে সময় বয়স হয় আর কি, মোটামুটি ধরেন আপনার আদার টাদার খাওয়া শিখে, ওই সময়টায় তারা আস্তে আস্তে বুঝ পড়ে যে তারা কোথায় আছে, এবং তারা বুঝে যে ছোটোবেলা থেকে যখন দেখা যায় ডিম থেকে ফুটার পরে যখন তারা প্রথমে যার খাবার খায়, অর্থাৎ যেই বাবা মা, ওই বাবা মার কালচারেই কিন্তু বড় হয়, ঠিক আছে। আবার দেখা যায় ছোটোবেলা অনেকে এনে যখন কোনো অস্ট্রেলিয়ান ঘুঘুর কাছে অথবা কবুতরের নিচে, অথবা দেখা যায় আপনার আফ্রিকান একটা ঘুঘু আছে ওগুলোর কাছে, অথবা নিজে খাওয়ায় যখন বড় করলো, তখন যেই যেই কালচারেই বড় করে মূলত ওই কালচারেই আপনার এই ঘুঘুগুলা বড় হয়, ঠিক আছে। এখানে যেটা দেখতেছেন এটা হলো অস্ট্রেলিয়ান ঘুঘু, মূলত হলো কি হয় সাদা ঘুঘু, অস্ট্রেলিয়ান সাদা ঘুঘুর সাথে অস্ট্রেলিয়ান যে গ্রে কালারের যে ঘুঘুটা, এটা জোড়া দেওয়ার পরে এই ধরনের বাচ্চা হয়। এসব বাচ্চাগুলো দেখতে সুন্দর। আর এখানে যেটা দেখতেছেন এটা হলো আফ্রিকান ঘুঘুর বাচ্চা, এটা মূলত দামি ঘুঘু, যেহেতু আফ্রিকান ঘুঘু আমাদের বাংলাদেশে এখন অ্যাভেলেবেল হয়েছে, তারপরও কিন্তু কম না, 8-10 হাজার টাকা। এখানে দেখেন আপনার কবুতরের সাথে ঘুঘুর পেয়ারিং, এটা আসলে অনেক সময় খামারে যখন একসাথে অনেকগুলো কবুতর রাখা হয় সেই ক্ষেত্রে যারা ঘুঘু পালে তখন দেখা যায় এক খাঁচা আরেক খাঁচার পাশাপাশি থাকলে তারা এরকম জোর নেওয়ার মতো একটা অবস্থা পরিণত হয়। তারপরে অনেকেই আবার বড় ঘর করে ওখানে আপনার দেখা যায় যে এখানে দেখেন অস্ট্রেলিয়ান ঘুঘু, তিলা ঘুঘু, তারপরে জেব্রা ঘুঘু, ঠিক আছে, মানে মোটামুটি কয়েকটা জাত এখানে ছেড়ে দিছে, এবং কি ডিম পাড়ার জন্য উঁচা উঁচা করে আপনার এই হাঁড়ি দিয়ে দিছে, বা যে পাত্র ডিম পাড়ার ওটা দিয়ে দিছে, ওরা ওদের নিজেদের মতো করে জোড়া নেবে একটা আরেকটার সাথে, ওরা আপনার নিজে থেকে ব্রিডিং মোডে যাবে। এই ক্ষেত্রে আপনার দেখা যায় তিলা ঘুঘু অস্ট্রেলিয়ান যে ঘুঘুটা আছে ওটার সাথে জোড়া নিয়ে নেয়, অথবা আপনার দেখা যায় অস্ট্রেলিয়ান যে ঘুঘু ওটা আফ্রিকান যে ঘুঘু ওটার সাথে জোড়া নিয়ে নেয়। মানে এরকম জোড়া নেওয়ার পরে ওদের থেকে যে বাচ্চাগুলো হয় ওই বাচ্চাগুলো আনকমন হয়, মানে নতুন একটা প্রজন্মের মতো এরকমটা মনে হয়। তো এটা আসলে মানে অনেকে দেখা যায় নতুন ব্রিডিং ব্রিড তৈরি করার জন্যই করে, আবার অনেকেই শখ করে এগুলা করে থাকে। তো সামনে দেখা হবে ঘুঘু পাখি নিয়ে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।